মানুষ চলাচল করতে পারে এরকম রাস্তার মাঝখানে বিশাল এক পাথর রেখে গেল এক রাজা। এই পাথর রাখার কারণে জনসাধারণ ওই রাস্তা দিয়ে চলতে পারল না। দুই চারজন যা চললো চলাফেরা করলো ওই পাথরের পাশ দিয়ে তাদের যেতে হলো এবং অনেকেই কমেন্ট করা শুরু করলো, বাজে কমেন্ট, রাজার কি এটা কোনো কাজ হলো, রাজা কেন এই বাজে কাজ করেন, জনসাধারণকে কেন এই কষ্ট দেন, রাজা প্রজাদের কষ্ট দেওয়ার জন্যই কি এই কাজগুলো করেন। তো অনেকেই অনেক কথা বলতে লাগলো। ওই রাস্তা দিয়ে এক যুবক যাচ্ছিল, যুবক দেখলো এই রাস্তার পাশ দিয়ে মানুষ অনেক কষ্ট করে পার হচ্ছে, রাস্তার মাঝখানে বিশাল পাথর, যতটা বিশাল পাথর ঠিক ততটাই ভারী। যুবক তার সর্বোচ্চ চেষ্টা করলো এই পাথরটাকে সরানোর জন্য, কিন্তু সে ফেইল হলো, ব্যর্থ হলো, পাথরটা সরাতে পারলো না, সে চলে গেল। কিছুদিন পর সে পাথর কাটার সমস্ত যন্ত্রপাতি নিয়ে আসলো, সে ধীরে 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 পাথর কাটা শুরু করলো। এক সময় সে পাথরটা কেটে ফেললো, পাথর যখন সে কেটে ফেললো পাথরটা সরিয়ে ফেললো, তখন দেখলো এই পাথরের নিচে অনেকগুলা স্বর্ণমুদ্রা, অনেকগুলা স্বর্ণমুদ্রা, তার সাথে একটা চিঠি। এই চিঠিতে লেখা আছে, আমি তোমার রাজ্যের রাজা, আমি এই রাজ্যের সবচেয়ে ইন্ডাস্ট্রিয়াস একটি প্রোটেক্টিভ লোককে, অর্থাৎ পরিশ্রমী লোককে অনেক দিন যাবত খোঁজ করতেছি। হে যুবক, তুমি এই রাজ্যের সর্বোচ্চ পরিশ্রমী ব্যক্তি, এই মুদ্রাগুলার যোগ্য তুমি, এই স্বর্ণমুদ্রা তুমি নিয়ে যাও এবং তোমার জীবন নতুন করে শুরু করো, তুমিই একমাত্র যুবক যে আমাকে হ্যাপি করলে, যার কারণে আমি সন্তুষ্ট হলাম, তো তুমি এই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে যাও এবং তোমার জীবন নতুন করে শুরু করো।